দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পয়েন্ট সাথে আছে আমি ডক্টর যা আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর সাহা বক্ষপ্যাধি বিশেষজ্ঞ শ্যামলি টিভি হসপিটাল আপনার কাছে আমি জানতে চাইব সবার আগে যে এই যে রিসেন্ট একটা ক্লাইমেট চেঞ্জ এটা বাংলাদেশের জনগণের উপর কি ধরনের প্রভাব ফেলছে আমাদের এই সাম্প্রতিক সময়ে গত এক মাস দু মাস ধরে আমরা সবাই জানি যে দেশের মধ্যে একটা ওয়েভ যাচ্ছে তাপমাত্রার পারত প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কোথাও কোথায় উঠে গেছে ঢাকার বাইরেও সারা দেশব্যাপী এই প্রবলেমটা হচ্ছে রিসেন্ট যে চেঞ্জগুলো হচ্ছে এবং গরম হচ্ছে গরমের পরেই কিন্তু আবার মাঝখানে কয়েকদিন বৃষ্টিও হলো এবং আপনি জানেন এখন যে আমাদের দেশের কয়েকটা জায়গাতে এখন বন্যাও হচ্ছে স্পেশালি সিলেট অঞ্চলে এবং আমাদের যে উত্তরবঙ্গের কিছু এলাকা এসব এলাকার মধ্যে বন্যা হচ্ছে তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশনের পরিবর্তন কিন্তু আমাদের সারা বাংলাদেশের সবাই অ্যাফেক্টেড হচ্ছে আমরা এবং আমাদের নাগরিক সমাজের মধ্যে কিন্তু এটা একটা বিরূপ প্রভাব ফেলতেছে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতেছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাব ফেলতেছে আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড আছে সেগুলোর উপরও কিন্তু একটা অন্যরকম প্রভাব পড়তেছে তো দেখা যাচ্ছে যে এই তাপমাত্রার পরিবর্তনের কারণে আমরা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি স্পেশালি যারা বৃদ্ধ মানুষ এবং যারা খুব অল্প বয়স্ক বাচ্চা যারা তারা কিন্তু খুব আক্রান্ত হচ্ছে এই সামগ্রিক পরিবর্তন কতদিন পর্যন্ত যাবে আমরা ঠিক জানি না তবে এই পরিবর্তনের কারণে যে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে আমরা সেটা নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন দা তো বটেই এখন যে অসুখগুলো হচ্ছে এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে কি ধরনের অসুখ নিয়ে আপনার কাছে সাধারণত পেশেন্টরা এসে থাকে আমি তো হচ্ছি পারমোরলজিস্ট মানে বক্ষব্যাধী রোগ বিশেষজ্ঞ আমার কাছে ফুসফুসের প্রবলেম নিয়ে যেসব রোগ রোগীগুলো আছে তারা আসছে বাট ওভারঅল কিন্তু দেখেন এই যে তাপমাত্রার যে পরিবর্তন হচ্ছে আমরা সবাই জানি হিট কারণে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন আমরা পেপার খুলিয়ে এখন দেখতে পারবো অনেক মানুষই কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সরকার থেকেও বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকের রোগীদের ট্রিটমেন্ট করার জন্য একটা একটা গাইডেন্স দিয়ে দিয়েছেন একটা প্রোটোকল দিয়ে দিয়েছেন সব হাসপাতালে কিন্তু এখন আমরা ঠিক যথেষ্ট করে ট্রিটমেন্ট করতেছি তাছাড়াও এই এই সময় দেখা যাচ্ছে যে মস্তিষ্কের যেসব স্ট্রোকের ঝুঁকিগুলো যেগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে যাদের কিডনি রোগ আগে থেকে আছে অথবা নেই এই যে অতিরিক্ত তাপমাত্রার জন্য যে পানি শূন্যতা হচ্ছে এই পানি শূন্যতার কারণে কিন্তু কিডনি রোগের পরিমাণটা বেড়ে যাচ্ছে তারপরে হার্টের রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে হার্টের রোগের রোগী বেড়ে যাচ্ছে এবং আমাদের আমার যে হাসপাতাল টিভি হাসপাতাল আর এসে টিভি হাসপাতাল শ্যামলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের আগে থেকে শ্বাসকষ্টের রোগ ছিল অথবা নতুন তাদের ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে এবং নতুন গরু কিন্তু শ্বাসকষ্টের অনেক রোগী আমাদের কাছে এখন আসতেছে এই কোন বয়সী রোগী আপনি বেশি পাচ্ছেন পনেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত একটি পপুলেশন যেমন পাচ্ছি বৃদ্ধ মানুষকে পরিমাণটা আমরা একটু বেশি পাচ্ছি এই সময়টাতে আর তাছাড়াও চেম্বারের মধ্যে এখন ওভারঅল বা মানে কম বয়সী যারা পাঁচ বৎসর থেকে পনেরো বছর এর মধ্যে এই এই বয়সী মানুষদেরও কিন্তু আমাদের এখন ডাক্তারদেরকে ফেস করতে হচ্ছে যারা চাইল্ড স্পেশালিস্ট তারা কিন্তু পাঁচের নিচে যারা বাচ্চা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চা এদের প্রবলেমগুলো কিন্তু তারা ফেস করতেছেন আচ্ছা আমাকে একটু একটা জিনিস বুঝতে সাহায্য করেন যে লাং ডিজিজেস অনেক ধরনের আছে হ্যাঁ তো যখন ক্লাইমেট চেঞ্জ হতে থাকে শীতের সময় আমরা জানি এক ধরনের লাংসের অসুখ বেড়ে যায় আবার গরমের সময় অত্যাধিক গরমের সময়ও এক ধরনের অসুখ বেড়ে যায় আমাদেরকে একটু এটা বুঝান যে কি কি অসুখ আমাদের কোন কোন টাইমে বাড়ছে ওভারঅল আমরা বলি যেটা যে তাপমাত্রার পরিবর্তন হলি আসলে আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা আমরা তো আসলে গ্রীষ্মমণ্ডলীয় দেশের মধ্যে আমাদের একটা স্বাভাবিক তাপমাত্রা দেখা যায় যে শীতের দিনেও আমাদের তাপমাত্রা বিশ ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম থাকে গরমের দিনে আমাদের গড় তাপমাত্রা যেটা সহনীয় আর কি ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে থাকে কিন্তু এই সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে গরমের যে তাপমাত্রাটা এটা অসহনীয় হয়ে যাচ্ছে এটা প্রায় চল্লিশের উপরে চলে যাচ্ছে চল্লিশের উপর শুধুমাত্র তাপমাত্রা অনুভূতি হচ্ছে উপরে প্রচন্ড রকম ঘাম হচ্ছে মানুষের মানুষ খুব সহজে বাইরে যাওয়ার পরেই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই এই যে এরকম বারবার করে ঘামতেছে আবার একটু ঠান্ডা জায়গায় গিয়ে ঠান্ডা হচ্ছে এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলোর জন্য এই তাপমাত্রার তামের জন্যে দেখা যায় শরীর এটাকে আসলে বহন করতে পারতেছে না এই গরমের মধ্যে যেটা আমরা দেখতেছি যে যেগুলো কিনা না ভাইরাল যেসব ডিজর্ডারগুলো মানে মাইক্রোবিয়াল যেসব ডিজর্ডারগুলো এই যে বিভিন্ন জীবাণু দিয়ে যেগুলো হয় এগুলির পরিমাণ এখন অনেক বেড়ে গেছে স্পেশালি হচ্ছে ভাইরাল নিউমোনিয়া অথবা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এগুলির পরিমাণ এখন অনেক বেশি তারপরে হচ্ছে যাদের আগের থেকে ফুসফুসের রোগ ছিল যেমন আমরা যেটাকে বলি হাঁপানি রোগ অ্যাজমা অথবা সিওপিডি রোগ ধূমপানজনিত যেসব রোগগুলো আছে অথবা যাদের অনেক দিন ধরে ফুসফুসের কোনো রোগ আছে এরকম রোগীর হঠাৎ করে অ্যাটাক হচ্ছে এই সময়টাতে তাপমাত্রা চেঞ্জের জন্য আর হচ্ছে দেখা যায় যে নতুন করে আমরা কিছু নিউমোনিয়া রোগী পাচ্ছি এবং দীর্ঘস্থায়ী কাশি যাদের সমস্যা ছিল দেখা যাচ্ছে এই সময়টাতে তারা এই যে এরকম গরম ঠান্ডার কারণে কাশির পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এরকম আমি পেয়েছি আমার চেম্বারে দু মাস পার হয়ে যাচ্ছে তারপর তার কাশি ভালো হচ্ছে না এত বেশি কাশি হচ্ছে যে উনি ওনা স্বাভাবিক কাজকর্ম কিছুই করতে পারছেন না ঘুমাতে পারছেন না একটা অস্থির অবস্থার মধ্যে আমাদের কাছে চলে আসতেছেন যারা শ্বাসকষ্টের রোগী খুব আমি এরকম অনেকগুলো পেলাম পেলাম এখন পর্যন্ত যে শ্বাসকষ্টের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট হঠাৎ করে খুব শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে এবং তারা আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে স্যার আমরা আলোচনার এই অংশে ফিরে আসব একটা ছোট বিরতির পর দর্শক নিচ্ছি ছোট একটা বিরতি ডক্টর পয়েন্ট অনুষ্ঠান থেকে কোথাও যাবেন না সাথেই থাকুন সিরিয়লাম ছোট একটা বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ চলে যাচ্ছি সরাসরি বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর শিশিন্দু সাহার কাছে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে কি পরিবর্তন হচ্ছে হ্যাঁ বিরোধীর আগে আমরা আলোচনা করছিলাম তাপমাত্রার চেঞ্জের জন্য আসলে কি পরিবর্তন হচ্ছে আমাদের হাঁপানি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে নতুন করে আমরা কিছু ডায়াগনোসিস করতেছি আর আগের থেকে যাদের হাঁপানি রোগ ছিল তাদের হঠাৎ করে শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যাচ্ছে যাদের লাংসে দীর্ঘস্থায়ী কোনো রোগ ছিল যে কোনো দীর্ঘস্থায়ী রোগ সেটার পরিমাণটা এখন অনেক বেড়ে যাচ্ছে এই যে কাশির পরিমাণটা বেড়ে যাচ্ছে বা যারা অ্যাকচুয়ালি কর্মজীবী কাজের জন্য তাদেরকে বের হতেই হবে তো সেক্ষেত্রে তারা সুস্থ থাকার জন্য কি কি ধরনের মেজার্স নিতে পারে যাতে তারা সুস্থ থাকতে পারে বা কাশি হয়ে গেলেও অ্যাটলিস্ট কর্মক্ষম থাকতে পারে এক নম্বর হচ্ছে যে যদি দেখা যায় যে এই কাশির পরিমাণটা অনেক বেশি থাকতেছে তাহলে অ্যাকচুয়ালি এদেরকে মানে তাদের উচিত হবে হচ্ছে তার নিকটস্থ তিনি ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করা আর এমনিতে ওভারঅল যেটা জিনিসটা এই যে তীব্র গরম এবং তীব্র রোদ হচ্ছে এখান থেকে আমাদের প্রোটেকশন নিতে হবে কিভাবে প্রোটেকশন নেওয়া যেতে পারে আমাদের এই সরকার থেকে কিন্তু বলছে এখন যে আপনি যখন বাইরে যাবেন একটা ছাতা ব্যবহার করবেন সম্ভব হলে একটা ছোট একটা একটা ফ্যান নিয়ে যাবেন এখন বাজারে অনেক ছোট ছোটো ফ্যান পাওয়া যায় সেরকম একটা ফ্যান নিয়ে যাবেন আপনি যে কাপড় চোপড়গুলো পরবেন সেগুলোর জন্য ঢিলে ঢালা কাপড় চোপড় হয় সুতির কাপড় হয় এবং উজ্জ্বল না হয় সাদা কাপড় হলে আরও ভালো হয় তারপর হচ্ছে যে আমরা যারা বাইরে যাচ্ছি এখন একটা জলের বোতল যদি আমরা রাখি পানির বোতল রাখি এবং নিয়মিত আমরা যদি একটু পানি পান করি তাহলে কিন্তু এই যে যে ঘামটা হচ্ছে এটাকে আমরা একটু শূন্যতা থেকে আমরা রক্ষা পেতে পারবো একটা নির্দিষ্ট সময় কিন্তু গরমটা বেশি লাগে দিনের মধ্যে দেখা যাচ্ছে এগারোটা থেকে তিনটার এই সময়টার মাঝখানে সবচেয়ে বেশি পরিমাণ প্রখ সূর্য পড়ে এবং আমাদের আমরা যদি চেষ্টা করি যে এই সময়টাতে আমরা বাইরে যাব না কোনো কাজ না থাকলে আমরা এই সময়টাতে বেরোবো না এবং যদিও থাকেও আমরা এর আগে কাজ শেষ করবো অথবা পরে করব তাহলে কিন্তু আমরা এই সময়টা বাইরে না বেরোলে গরম থেকে একটু সেভ করতে পারি নিজেদেরকে এই সময়টাতে আমাদের উচিত হবে ফাস্টফুডগুলো অ্যাভয়েড করা আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে গরমের মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি মনে হয় আজকে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে বোধ হয় ভালো লাগবে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে এই এই ধরনের কার্বনেটেড ড্রিঙ্কসগুলোর মধ্যে কিন্তু উচ্চমাত্রা শর্করা থাকে চিনি থাকে অনেক বেশি এবং এইটা আমাদের স্বাস্থ্যের জন্যে আরও আরও তৃষ্ণাটাকে বাড়িয়ে দেয় এবং আইসক্রিম খায় অনেকে বাচ্চারা কিন্তু এখন খুব আইসক্রিম পছন্দ ইভেন বড়রাও এই গরমের মধ্যে আইসক্রিম পছন্দ করে আইসক্রিম খাচ্ছে এইগুলো কিন্তু আসলে পানির যে মানে আমাদের যে চাহিদাটা সেটাকে বাড়িয়ে দিচ্ছে আবার কেউ কেউ যেটা করেন সেটা হচ্ছে যে তীব্র গরম থেকে ফিরে এসেই ঘরের মধ্যে ঢুকেই ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে ফেলেন এটা একটা মারাত্মক খারাপ মানে অভ্যাস তৈরি করতেছে এই জিনিসটার জন্য কিন্তু কাশির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে মানে এই সময়টায় উচিত হচ্ছে শাকসবজি এবং ফলমূলটাকে একটু বেশি করে খাওয়া পানিটা যতটা সম্ভব বেশি করে খাওয়া আচ্ছা এবং হচ্ছে রেড মিট যেগুলো আছে এগুলোকে আমরা আমাদের এই সময়টাকে পরিহার করা উচিত উচ্চমাত্রার শর্করা যেসব খাদ্য সহজপাচ্য শর্করা বলবো আমরা যেগুলো যেমন ধরেন এই যে কার্বনেটেড ড্রিঙ্কস অথবা চিনি বেশি দেওয়া যে কোনো খাবার এই ধরনের খাবারগুলো এই সময় আমাদের করা উচিত সামনে তো বর্ষার আসছে এই সময়ে লাং ডিজিজগুলো কিরকম হয়ে থাকে সাধারণত বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু এখন অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে হঠাৎ করে টেম্পারেচারটা অনেক হাই ছিল হঠাৎ করে লো হয়ে যায় যখন লো হয়ে যায় তখন কিন্তু কিছু পরিমাণ যে জীবাণুগুলো যেগুলো আছে স্পেশালি ফাঙ্গাল ইনফেকশান আমরা বলি মোল্ডি ইনফেকশান যেগুলো এগুলোর পরিমাণ বাতাসে অনেক বেড়ে যায় এবং তখন যে সব সমস্যাগুলো হয় ড্যাম এনভারমেন্টের জন্য অতিরিক্ত জলীয় বাষ্পের জন্যে কিন্তু আমাদের শ্বাসনালির সমস্যা হয় আমাদের যে শ্বাসনালির যে রোগগুলো আছে সেগুলো বেড়ে যায় যেমন সাইনোসাইটিসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তারপরে হচ্ছে যে আপার এয়ারওয়ে ট্র্যাক্টের যেসব ইনফেকশনগুলো আছে সাইনোসাইটিস এগুলো বাড়ে ইভেন লোয়ার এয়ার ট্র্যাক্টের মধ্যে যেগুলো আছে ফাঙ্গাল ইনফেকশনের পরিমাণ বাড়ে নিউমোনিয়ার পরিমাণ বাড়ে আমরা যেটাকে বলি কমন কোল্ড কমন কোল্ডের পরিমাণ বেড়ে যায় সর্দি কাশি অনেকখানি বেড়ে যায় এরকম নানা রকম সমস্যা শুরু হয় এই ক্ষেত্রে প্রিকশনটা কি নিতে পারে একজন পেশেন্ট প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার যে মানে এনভারনমেন্ট যে সেখানে যেখানে সে রাতিবেলায় ঘুমান এবং যেখানে সে কাজ করেন এই জায়গাটুকু ড্যাম্পনেস থাকে যতটা সম্ভব কমিয়ে আনতে হবে একটা শুষ্ক জায়গা রাখতে হবে চারদিকে যেন খোলা বাতাস থাকে জর্জা জানলাগুলো খোলা রাখতে হবে যাতে ঘরের মধ্যে যে পোলেন এবং ডাস্ট তৈরি হচ্ছে যে মোল তৈরি হচ্ছে সেগুলো যেন সরাসরি বেড়ে যেতে পারে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওনার যে ওনাদের যে খাদ্যাভ্যাস আমরা আগেই বলেছি একটু আলোচনা করেছি খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে এবং তিন নাম্বার হচ্ছে আমরা যেটা বলি যে পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়া দিতে হবে একটা জিনিস আমরা জানি যে প্রোলংড হিট ওয়েভ অথবা প্রোলংড কোল্ড ওয়েভ এই দুইটা জিনিসই লাঙের উপরে দুইভাবে এফেক্ট করবে সেগুলো কিভাবে কিভাবে করে আচ্ছা আর এটা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করব কি কি প্রিকশন পেশেন্ট নিতে পারে এই যে আমরা এই সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা পোলং হিটওয়েব পাচ্ছি হিটওয়েব হলে কি হয় অ্যাকচুয়ালি আমাদের যেটা চারদিকের যে বাতাসটা বাতাসটা কিন্তু আসলে শুষ্ক হয়ে যায় সাংঘাতিক রকম শুষ্ক হয়ে যায় শুষ্ক হয়ে গেলে বাতাস যখন শুকিয়ে যায় তখন পোলেনের পরিমাণ বেড়ে যায় আমরা যেটাকে বলি ধুলিকণা সেটার পরিমাণটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায় এবং আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু এই ধুলিকণাগুলো আমাদের শ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসের ভিতরে চলে যায় ফলে এই যে ডাস্ট ইনডিউস যেসব রোগগুলো হয় অ্যালার্জির যেসব প্রবলেমগুলো হয় সেগুলোর পরিমাণ এখন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আর তাছাড়া যেটা হয় গরমের সময় এই অতিরিক্ত তাপের সময় আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এই গ্যাসগুলো কি করে যখন আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে তখন আমরা বলি এক ধরনের প্রদাহ তৈরি করে ফুসফুসের মধ্যে একটা প্রদাহ তৈরি করে যে কারণে আমাদের শ্বাসনালীগুলো চেপে যায় কনস্ট্রিকশন বলি আমরা এটাকে ফলে কিন্তু তখন তীব্র শ্বাসকষ্ট হয় আর আরেকটা যেটা খারাপ জিনিস হয় এটা হলো এই তীব্র গরমে আমাদের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর মধ্যে অ্যান্ডোথিলিয়াস সেল বলি আমরা এটা হচ্ছে রক্তনালীর সবচেয়ে ভিতরের সেল এই অ্যান্ডোথিলিয়ার সেলগুলোর ব্রেকডাউন হয় ব্রেকডাউন হলে তখন দেখা যায় এই রক্তনালীগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এবং এই যে বিভিন্ন রকম স্ট্রোকের ঝুঁকিগুলো যেগুলো আছে ব্রেন স্ট্রোক তারপরে আমাদের হার্ট অ্যাটাক এবং ইভেন আমরা বলি পালমোনারি অ্যাম্বোলিজম আমাদের ফুফুসের মধ্যে রক্ত মধ্যে দেখা যায় একটা জায়গার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে এই ধরনের রোগগুলোর পরিমাণ কিন্তু বেড়ে যায় আমরা স্যার আলোচনার এই অংশে আবারও ফিরে আসবো একটা ছোট বিরতির পর দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি পয়েন্ট অনুষ্ঠান থেকে কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক ফিরে এলাম ছোট একটা বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা স্যার কোল্ড ওয়েভ প্রলং কোল্ড ওয়েভ কিভাবে আমাদের লাংকে এফেক্ট করতে পারে এটা একটু জানব প্রলং হিট ওয়েভ থেকে প্রলং কোল্ড ওয়েভ ভালো আচ্ছা আমাদের শরীর যেটা আমরা বলি যে ঠান্ডাটাকে সহজে সহ্য করতে পারে গরম সহ্য করাটা আমাদের জন্য সবার জন্য খুবটা আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা যেটুকু আছে আমাদের বডি টেম্পারেচারের পরেও আমাদের কোড টেম্পারেচার যদি খুব বেশি পরিমাণ না কমে যায় এরকম তাপমাত্রা সেই তাপমাত্রায় আমরা আসলে সাবলীল থাকতে পারি দেখবেন আমরা বলি যে শীত প্রধান দেশে কিন্তু যাদের এই দীর্ঘস্থায়ী অ্যাজমা হাঁপানি রোগ এই যে এই রকমের রোগ তারপরে শ্বাসকষ্টের যেসব রোগগুলো এগুলো কিন্তু একটু কম হয় আমাদের গরমের দেশের তুলনায় এবং সেখানে কিন্তু আসলে অ্যালার্জিনের পরিমাণটা কম থাকে ওদের দেশে যখন সামার হয় ইংল্যান্ডে কিংবা আমাদের পশ্চিম যে দেশ দেশগুলো আছে ওদের সামার হলে কিন্তু ওদের আসলে বিভিন্ন রকম শ্বাসকষ্টের রোগ শুরু হয় কারণ সেই সময় ফুল কাছে ফোটে বিভিন্ন রকম পোলেন তৈরি হয় এই ফ্লাওয়ার পোলেন এবং বিভিন্ন ওদের যে শস্যের যে পোলেন মানে পোলেনগুলো আছে এই পোলেনগুলোর পরিমাণ বেড়ে যায় এবং তখন দেখা যায় বিভিন্ন রকম শ্বাসকষ্টের অ্যাটাক হচ্ছে ওভারঅল আমরা যেটা বলি যে আমরা কিন্তু আসলে কোলটাকে আমাদের হিটের চেয়ে আমরা বেশি সহ্য করতে পারি তারপরও কোল্ড যদি খুব বেশি পরিমাণ থাকে অনেকদিন আপনি বললেন যে কোল্ডের যদি অনেক দিন বেশি পরিমাণ থাকে এবং সেটা যদি তীব্র পরিমাণ হয় তাহলে কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ষাট বছরের উপরে অথবা পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স তাদের নিউমোনিয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং যাদের অনেক দিন ধরে শ্বাসকষ্টের রোগ আছে হঠাৎ করে ঠান্ডা এনভায়রনমেন্ট পড়ার জন্য দেখা যায় ওই যে শ্বাসনালী একটা প্রদাহ তৈরি হয় শ্বাসনালীর প্রদাহ হলে আবার একই রকমভাবে ব্রঙ্ক কনস্ট্রিকশন হয় এবং তখনও আমাদের শ্বাসকষ্টের রোগের পরিমাণটা বেড়ে যায় শীতের শুরুতে কিন্তু আমরা আসলে এই শ্বাসকষ্টের রোগীর পরিমাণটা একটু বেশি পাই মধ্যম শীতে গিয়ে যখন শীতটা একদম পড়ে যায় ভালোভাবে পড়ে যায় তখন দেখা যায় শ্বাসকষ্ট রোগীর পরিমাণটা কম্পারেটিভলি শীতের শুরুর চেয়ে কমে যাচ্ছে আবার যখন শীত থেকে গরমের দিকে যায় তখনও কিন্তু আবার শ্বাসকষ্ট রোগের পরিমাণটা বেড়ে যায় যতবার আমাদের আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে ততবারই কিন্তু লাংয়ের উপরে একটা এফেক্ট পড়ছে এফেক্ট পড়ে যাচ্ছে আচ্ছা লাং এমার্জেন্সিস এই মানে এই যে এই রিসেন্ট এনভায়রনমেন্টাল চেঞ্জের ক্ষেত্রে লাং এমার্জেন্সিসগুলো কি 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 ধরনের এমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে অ্যারাইজ করতে পারে এখন আমরা যেগুলো পাচ্ছি হাসপাতালে পাচ্ছি যেগুলো কিংবা চেম্বারে পাচ্ছি যেগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি পাচ্ছি হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি দীর্ঘস্থায়ী তাদের কাশি আগে থেকে ছিল অথবা নতুন করে দেখা যাচ্ছে হঠাৎ করে কাশি হয়েছে এবং আমাদের কাছে অনেক সময় রোগীরা বলে এসে স্যার এত বেশি পরিমাণ কাশি না পারি ঘুমাতে না পারি খেতে কিছু করতে পারি না কারো কারো ক্ষেত্রে এরকম হচ্ছে যে কাশি দীর্ঘস্থায়ী হওয়ার সময় কাশির সাথে রক্ত আসতেছে এইটা একটা খুব ভয়ানক অবস্থা তৈরি করে পেশেন্টের জন্য। যখন সে তার কফের মধ্যে রক্ত দেখে তখন কিন্তু সে দ্রুত আমাদের কাছে চলে আসে তিন নম্বর হচ্ছে আর যেটা পাচ্ছি আমরা এখন সেটা হলো যে শ্বাসকষ্টের প্রদাহ যেগুলো আছে যেমন দীর্ঘস্থায়ী হাঁপানি অথবা দীর্ঘস্থায়ী সিওপিডি যাদের আছে এদের কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট এখন বেড়ে যাচ্ছে নিউমোনিয়া পাচ্ছি অনেক নিউমোনিয়া পাচ্ছি আমরা এই সময়টাতে বাচ্চাদের নিউমোনিয়া পাচ্ছি বয়োজ্যেষ্ঠ মানুষদের নিউমোনিয়া পাচ্ছি তারপরে হচ্ছে ফুসফুসের মধ্যে পানি জমে যাচ্ছে ফুসফুসের বাইরে দিয়ে পানি জমে যাচ্ছে এরকম রোগী আমরা পাচ্ছি সবাই এখন সর্দি কাশি নিয়ে আমাদের কাছে আসতে ইভেন ডাক্তারও আমাদের কাছে এখন আসতেছে ডাক্তারদের ফ্যামিলি মেম্বার অ্যাফেক্টেড হচ্ছে এরকম রোগে তারপর হচ্ছে যে নাকের যে প্রদাহ রাইনাইটিস অথবা আমরা বলি সাইনোসাইটিস যেগুলো আপার এয়ারের যে প্রবলেমগুলো সেগুলোর পরিমাণ এখন অনেক বেড়ে গেছে এইগুলোগুলো সব রোগ নিয়ে মানে হঠাৎ করে নাক দিয়ে বেশি পরিমাণ পানি পড়া শুরু হয়েছে হঠাৎ করে হাঁচি হচ্ছে বেশি পরিমাণ সহ্য করতে পারছে না এরকম রোগ নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে যাদের আগের থেকেই শ্বাসকষ্ট ছিল যারা ইনহেলার ব্যবহার করতেন দেখা যাচ্ছে যে ইনহেলার ব্যবহার করার পরও তাদের শ্বাসকষ্ট আসলে ঠিক হচ্ছে না এবং তারা আমাদের কাছে অনেক সময় আসতেছেন এরকমভাবে আমরা যখন আসেন আমরা তাদের শরীরে অক্সিজেনের মাত্রা মেপে দেখি স্বাভাবিকের তুলনায় অনেক নেমে গেছে আচ্ছা এবং তখন আমাদেরকে پیشنটদেরকে ইমিডিয়েটলি ভর্তি করে চিকিৎসা শুরু করতে হয় স্যার আপনি আপনার চেয়ার থেকে যদি আমাদের দর্শকদের জন্য কিভাবে সুস্থ থাকা যাবে এরকম একটা মেসেজ দিয়ে দেন তাহলে খুব উপকার হতো এই সময়টাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের গরম বাড়তেছে এক নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে যে সকাল 11টার থেকে 3টা পর্যন্ত আমরা যেটা বলেছিলাম যে এই সময়টাতে আমাদের না বেরোনো ভালো আচ্ছা আর হলো এই গরমের মধ্যে অবশ্যই আমার পরামর্শ থাকবে সবার প্রতি একটা ছাতা নিয়ে বেরোবেন যখনই বেরোবেন আপনি দিনের বেলায় বেরোলে একটা ছাতা নিয়ে বেরোবেন ছাতা কিন্তু অনেকখানি প্রোটেকশান দেবে আপনাকে রোদ থেকে সরাসরি রোদ থেকে আমাদের প্রোটেকশান দিবে আপনি যদি সম্ভব হয় একটু ঢিলের লা কাপড় চাপড় পরে বেরোবেন কাপড়টা যেন আপনার অবশ্যই সুতির কাপড় হয় এই সময় যারা শ্রমজীবী মানুষ যারা একটা না গরমের মধ্যে কাজ করছেন রাস্তার কর্মক্ষেত্রে কাজ করছেন অথবা মানে অনেক পরিশ্রম করার যেরকম কাজ অনেক পরিশ্রমীয় যারা মানুষ দিনমজুর মজুর মুঠে এই মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা কাজ করার জন্যে শরীর থেকে বেশি পরিমাণ ঘাম হচ্ছে পানির পরিমাণটা মানে কমে যাচ্ছে তো সবার প্রতি পরামর্শ থাকবে হচ্ছে পানি পান করবেন এবং স্যালাইন পান করবেন এই যে আমরা এখন এখন সবাইকে বলতেছি যে আপনি শুধুমাত্র পানি না খেয়ে যদি একটা গুলে খেতে পারেন তাহলে কিন্তু পানির সাথে লবণটা আপনার শরীরে ঢুকবে এই সময়টাতে অনেক সিজনাল ফ্রুট পাওয়া যায় আপনি জানেন এখন এখন আমের সিজন কাঁড়াল পাওয়া যাচ্ছে বাজারে সব রকম ফল পাওয়া যাচ্ছে তাহলে যদি সম্ভব হয় আমাদের পক্ষে একটু ফল খাওয়া উচিত এই সময়টাতে ফল কিন্তু আপনাকে আপনার ইমিউনিটি বাড়াবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে সফট ড্রিঙ্কসের কথা আমি বলবো এইটা খাওয়ার প্রবণতা এখন কমাতে হবে আমাদের ছোটোদের এবং বড়দের সবারই আইসক্রিম খাওয়ার প্রবণতা এই সময় একটু কমাতে হবে অনেক মানুষ আছেন যারা দিনের মধ্যে পাঁচ ছবার চা খেয়ে ফেলেন তাহলে এই চা খাওয়ার পরিমাণটা কমাতে হবে কারণ চা আপনি যতবার খাবেন আপনার শরীরে একটু শূন্যতা তৈরি হবে চা খাওয়ার পরিমাণটা আমাদেরকে কমাতে হবে আর হচ্ছে যদি দেখা যায় যে আপনার আগের থেকে কোনো রকম কোনো লাঙের ডিজিজ থাকে তাহলে আপনার চিকিৎসক আপনাকে যে ওষুধগুলো দিয়েছেন যে ইনহেলারগুলো দিয়েছেন সেগুলো আপনি যেন নিয়মিত ব্যবহার করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল লাইনকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আমি চ্যানেল লাইন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক এই ছিল আজকের আয়োজন আশা করছি ডক্টর শীর্ষেন্দু সাহার সাথে আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর চোখ রাখুন চ্যানেল লাইনের পর্দায়